আহত হয়ে হসপিটালে ভর্তি দীপান্বিতা রক্ষিত, বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। সাজের পথে ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করে দর্শক মহলে পরিচিতি লাভ করেছিল অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। এরপর নায়িকা হিসেবে প্রথমবার স্টার জলসা চ্যানেলে হুকুমনি হোম ডেলিভারি ধারাবাহিকে অভিনয় করেন, আর সেই ধারাবাহিকে ভালো জনপ্রিয়তা লাভ করেছিল পর্দায়। কিন্তু দুর্ভাগ্যবশত খুব অল্প সময়ের মধ্যে পর্দা থেকে বিদায় নেয় এই ধারাবাহিক। এরপর তাকে নাচের রিয়ালিটি শোয়ের মেন্টর হিসেবে দেখা যায়। এরপর তুতে ধারাবাহিক করে, তবে অভিনেত্রীকে এবার নতুন ধারাবাহিকে দেখা যাবে হকি খেলোয়াড়ের ভূমিকায়। আর এই হকি খেলোয়াড়ের ভূমিকায় অভিনয় করার জন্য আগে থেকে প্রিপারেশন নিতে হয়। অভিনেত্রী প্রস্তুতি নিতে চেয়েছিল শুটিং স্পটে হকি স্টিক দিয়ে, তার পায়ে নিজেই লাঠি দিয়ে বাড়ি মেরে পা ফুলিয়ে ফেলে অভিনেত্রী। বর্তমানে হসপিটালে ভর্তি এই অভিনেত্রী, দুর্ভাগ্যবশত পায়ে চোট পেয়েছে এই অভিনেত্রী। ডাক্তার জানিয়েছে তাকে এক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে, খুব তাড়াতাড়ি শুটিংয়ে ফিরবে এই অভিনেত্রী।